আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্যপ্রবর্তনে ঐক্য এখন দেখবেন জাগমিন অনুষ্ঠানে মাহেরমজান উপলক্ষে সাহরির বিশেষ আয়োজন বরকতময় রমজান আহlan সাহlan মাহিরম জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সকলকে জানাচ্ছি এটিয়া টেলিভিশন কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে সাহারির বিশেষ আয়োজন বরকতমা রমজানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে প্রতিদিনই দেশ বরেণ্য ওলামাই গ্রামের কাছ থেকে পবিত্র কোরআন ও সুন্না দৃষ্টিকোণ থেকে মাহে রমজান উপলক্ষে জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে আমরা আলোচনা শুনে থাকি সেই ধারাবাহিকতায় আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় সহানুভূতির মাস রমজান প্রিয় দর্শক মহান আল্লাহ স্মানহু তালা উম্মতি মুহাম্মাদিকে অত্যন্ত করুণা করে যেই সহানুভূতির মাস হিসাবে রমজান দান করেছেন তা অত্যন্ত বরকতময় মাস আমাদের জন্য যেই মাসে মানুষ একে অপরের সাথে সহানুভূতি সহমর্মিতা সহযোগিতার হাতকে সম্প্রসারিত করেন এবং কল্যাণের মাধ্যমে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে পরিপূর্ণতা নিয়ে আসেন দশক মাহের রমজান সহানুভূতির মাস কিভাবে হলো আর আমরা এই মাসের কল্যাণ কিভাবে অর্জন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে পবিত্র কোরআন ও সন্ন্যাদ দৃষ্টিকোণ থেকে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট আলম দিন হজরত মাউলানা মুবারকুল করিম আল বারাকাতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত মুহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোতারাম শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আজ আপনার কাছ থেকে আমরা জানবো মাহ রমজান পরস্পর সহযোগিতা মাস রমজান মাস মাস কিভাবে হলো এবং কিভাবে আমরা একে অপরের সাথে সহানুভূতি প্রদর্শন করতে পারি পবিত্র কোরআন ও সিন্না দৃষ্টিকোণ থেকে আলোকপাত করবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করার জন্য সুকরণ জয়সাকাল্লাহ দর্শক চলুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে মুসলিহীন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মাহের রমজান উপলক্ষে চমৎকার একটি ইসলামী সংগীত শুনে আসি এলো রে তুল কদ খুলে আছে না তো কুজিতে এাইলা লাইলাতুল কুমিনেরা মুমিনেরা বি ভোর খুঁজতে এ লাইলা মুমিনেরা পো এ এসেছে এসেছে লাইলা কদ এসেছে এসেছে লাইলা তুল কদিন গন খুশিতে মুখো হাজার মাসের চেয়ে যে রাত মর্যাদাপূর্ণ এই রাত সবে ইবাদে থাকিব মগ্ন হাজার মাসের যে রাত মর্যাদা পূর্ণ এই রাত সবে ইবাদতে থাকিব মগ্ন পূর্ণ করো ইবাদতে মোদের অন্তর লাইলা তুল কদ লাইলা কদ লাইলা কদ খুঁজিতে এই লাইলা তুল কদ মুমিনেরা হয়েছে বিভো এসেছে এসেছে লাইলাতুল তুল কদ এসেছে এসেছে লাইলা তুল কদ মুমিনগণ খুশিতে মুখো যত খুশি ভরে নিশি কর ই কামেল কামিল মুসলমানের হাতে জরো তোমার যত খুশি ভরে নিশি করই বাদ। কামেল মুসলমানের হাতে জরো তোমার খোদাকায়দের সনে পার করিও মাসারে কান্ডার লাইলা তুল কদ খুঁজিতে এই লাইলা তুল কদ মুমিনেরা হয়েছে বিভোর এসেছে এসেছে লাইলা কদ এসেছে এসেছে লাইলা কদ মুমিনগণ খুশিতে মুখ এমন মহান রজনী ভরে যারা করে ক্ষমা করে দি ও পাপিদের সেই আধার ঘোরে এমন মহান রজনী ভরে যারা করে ক্ষমা করে দিও পাপিদের সেই আধার ঘোরে নিষ্পাপ করো গুনা ঝর ও লাইলাতুল কদ লাইলা তুল কদ লাই তুল কদ উজিতে লাইলা কদ মুমিনেরা হয়েছে বিভো এসেছে এসেছে লাইলা তুল কদ এসেছে এসেছে লাইলা তুল কদ মুমিনগণ খুশিতে মুখ মুমিনেরা হয়েছে বিভ মুমিনগণ খুশিতে মুখ মুমিনেরা হয়েছে বিভ শা প্রিয় প্রদর্শক এতক্ষণ মুসলিহীন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় অত্যন্ত সুন্দর একটি ইসলামী সংগীত শুনে ফিরে আসলাম দর্শক চলুন আর দেরি না করে হজরত মাওলানা মুবারকুল করিম সাহেবের কাছ থেকে আজকের আলোচনার বিষয়ে মাহে রমজান সহানুভূতির মাস এ বিষয়টি জেনে নিই আলহামদুলিল্লাহ ওয়াসলাতাম আলাহি তৈরী ওবায়দ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تعاونوا على البر والتقوى

শুরু করছি আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় সহানুভূতির মাস রমাদনুল মুবারক মাস রমাদনুল মুবারক এই মাসকে আমরা একটি সহানুভূতির মাস হিসেবে হাদিস থেকে প্রমাণিত পাই রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন এই রমাদানুল মুবারক এসে মানুষকে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকে তোর মধ্যে অন্যতম একটি শিক্ষা হচ্ছে সহানুভূতি এবং সহমর্মিতার শিক্ষা দেওয়া রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম প্রত্যেক মালিকদেরকে তার অধীনস্থদের প্রতি এবং প্রত্যেক প্রধানদের দায়িত্বে যারা থাকবে তারা তার অধীনস্থদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতার সর্বোচ্চ উদাহরণ দেখানোর নির্দেশ প্রদান করেছেন হাদিসের মধ্যে দর্শক আমরা দেখি সহানুভূতি এবং সহমর্মিতার সবচাইতে বড় একটি উদাহরণ হচ্ছে এই রমাদানুল মোবারকে জাকাত এবং ফেতরার অন্যতম একটি মাধ্যম রমাদানুল মোবারকের এই সময়ে বাৎসরিকভাবে যাদের উপরে জাকাত আবশ্যক হয়েছে তারা এই বাৎসরিকভাবে বিভিন্ন সময়ের অবস্থানগুলোকে একত্রিত করে রমাদানুল মোবারক মাসে এসে হিসেব করে জাকাত প্রদান করার মাধ্যমে মূলত সহানুভূতি প্রকাশের সবচেয়ে বড় একটি মাধ্যম খুঁজে পান অন্যান্য সময় মানুষ যে দানগুলো করে থাকেন সেগুলো স্বাভাবিকভাবেই আল্লা সব হানাহুয়া তালা গ্রহণ করে থাকেন কিন্তু রমাদানুল মুবারক মাস সম্পূর্ণই ব্যতিক্রম যার মর্তবা যার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি একজন মানুষ যদি রমাদানুল মুবারকের শুধুমাত্র একটি টাকা দান করেন আল্লাহ সব হানাহুয়া তালা এই দানকে সত্তর গুণ বৃদ্ধি করে গ্রহণ করে থাকেন এমনকি একটি ফরজ কাজ করলে সেটি সত্তর গুণ বৃদ্ধি করা হয় একটি নফল এবাদতকে ফরজের সমতুল্য হিসেবে আল্লাতলা গ্রহণ করে থাকেন এজন্যে আমাদের যাদের উপরে জাকাত আবশ্যক রয়েছে আমাদের উচিত এই রমাদানুল মুবারকের এই সুন্দরতম মাসে এই রহমত বরকতপূর্ণ মাসে আমরা যেন সম্পূর্ণ জাকাতের অর্থগুলোকে হিসেব করে রমাদানুল মুবারকের মাসের মধ্যেই যেন আমরা ব্যয় করার চেষ্টা করি কারণ যার মধ্যে রয়েছে অফুরন্ত সবাব অফুরন্ত ফজিলত এমনকি যারা গরিব রয়েছেন যারা অসহায় রয়েছেন মিসকিন রয়েছেন যারা জাকাত খাওয়ার পরিপূর্ণভাবে উপযোগী এদের সবচেয়ে বড় লাভবান হয়ে থাকতে পারেন এবং এরা সবচেয়েতে বেশি লাভবান হন এই রমাদানুল মুবারকে জাকাত ফেতরা পাওয়ার মাধ্যমেই এজন্যে আমাদেরও সে বিষয়গুলো খুব বেশি লক্ষ্য রাখা উচিত দর্শক আমরা জানি রমাদনুল মোবারকের মাস শেষ হয়ে যাওয়ার পরের মাস অর্থাৎ সওয়ালের প্রথম দিনেই ঈদুল ফেতর হিসেবে আল্লাহতালা ঘোষণা করেছেন যার মাধ্যমে একজন মানুষ আনন্দ উপভোগ করতে পারে দীর্ঘ এক মাস শিয়াম সাধনা পালন করার ফলে আর সেই ঈদুল ফেতরের দিনে আল্লাহ তালা ফেতরা আবশ্যক করে দিয়েছেন জাকাতের সাথে যদি আমরা ফেতরার যে অংশ যে অঙ্ক নির্ধারিত হয়ে থাকবে সেটিও যদি আমরা গরিবদেরকে দিয়ে দিই মিসকিনদেরকে দিয়ে দিই তাহলে তারাও আমাদের সাথে কিংবা ধনাঢ়্য ব্যক্তিদের সাথে তারাও ঈদকে ঈদের মতোই পালন করতে পারবেন আনন্দকে আনন্দের মতোই তারা উদযাপন করতে পারবেন এজন্যে সবচেয়েতে বেশি লক্ষ্য রাখা উচিত যে সহানুভূতি এবং সহানুমর্মিতার এই মাসে আমরা যেন গরিব মিসকিন যারা রয়েছেন অসহায় যারা রয়েছেন তাদেরকেও যেন আমাদের আনন্দের সাথে সম্পৃক্ত করতে পারি তাদেরকেও যেন আমাদের আনন্দের এবং ফুর্তির ভাগের সাথে তারাও যেন অংশীজন হতে পারেন সে ব্যবস্থা আমাদের করা অনেক বেশি আমাদের দায়িত্ব আল্লাহানাহ সুরায় মাউনের মধ্যে বলেছেন যে ওয়ালা আলা এই আর ইয়াতিম তো সুরার মধ্যে আল্লা সুবাহানাহুয়া তালা যে কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলেছেন তা হচ্ছে গরিবদেরকে ইয়াতিমদেরকে মিসকিনদেরকে যেন ভর্সনা করা না হয় তাদেরকে যেন ধমক দেওয়া না হয় বরং তাদের যেই ন্যায্য প্রাপ্য অধিকার যেটা তারা পাওনা হকদার সেটা যেন আমরা পরিপূর্ণভাবে তাদেরকে দিয়ে দেই আমরা যেন তাদেরকে আনন্দের ভাগিদার করি আমরা যেন তাদেরকে উৎফুল্লতার ভাগিদার তাদেরকে করে নেই আল্লা সুবাহানাহা তা আলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন তা আওয়ানু আয়ল আল বির্রি ওয়া ওয়ালা তা আওয়ানু আইলাল ইসমিওয়াল অদওয়ান তোমরা একে অপরকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দাও সাহায্য এবং সহযোগিতা করো নেক কাজে কল্যাণের কাজে তাকওয়ার কাজে ওয়ালা তা আওয়ানু আয়লাল ইসমিওয়াল অদওয়ান গুনাহের কাজে অন্যায়ের কাজে একে অপরকে সহযোগিতা করো না এজন্যে আমাদের লক্ষ্য রাখা উচিত এই রমাদানুল মুবারকের প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত প্রতিটি মুসলমান প্রতিটি মমিন তারা নেক কাজের সাথে জড়িয়ে থাকে ভালো কাজের সাথে জড়িয়ে থাকে ভালো কাজ করার চেষ্টা করে যায় আমাদের লক্ষ্য রাখা উচিত এ সময়ে একে অপরকে সাহায্য করা সহযোগিতা করা সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেকের উপরে দয়াবান হওয়া এটি খুব বেশি জরুরি সব সবচেয়েতে বেশি জরুরি হচ্ছে একজন প্রধান তিনি তার অধীনস্থদের প্রতি এমনভাবে সাহায্য এবং সহযোগিতা করা তার হাত বাড়িয়ে দেওয়া অন্যান্য সময় তারা যে কাজগুলো আট ঘন্টা দশ ঘন্টা কিংবা তার চাইতেও বেশি পরিমাণে করে থাকতেন সেই কাজগুলোর পরিমাণ কমিয়ে দেওয়া তাদের প্রতি দায়িত্ব কমিয়ে দিয়ে তাদের প্রতি দয়াবান হওয়া এটি অনেক বেশি উত্তম তিরমিজি শরীফের মধ্যে এসেছে রাসুলের করিম সাল্লিহলাম বলেছেন এ মাসের মধ্যে যারা তাদের অধীনস্থদের প্রতি তাদের কাজের চাপ কমিয়ে দেবে আল্লাহ সব হানাহুয়া তালা তাদের উপরে অনেক বেশি রহম করবেন অনেক বেশি দয়া করবেন অনেক বেশি মায়া করবেন এমনকি জাহান্নাম থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন বলেও ঘোষণা করেছেন রাসুল করিম সাল্লামের এই হাদিসটির মধ্যে প্রিয় দর্শক আমরা বলতে পারি যে একজন প্রকৃত রোজাদার একজন প্রকৃত মোত্তাকি মানুষ কখনোই তার অধীনস্থদের প্রতি কঠোর হতে পারে না কখনোই অন্যান্য মানুষদেরকে ঠকাতে পারে না কখনোই অন্যান্য মানুষদের সাথে প্রতারণা করতে পারে না রমাদারুল মুবারক মাস আমাদেরকে এই প্রতারণা করার শিক্ষা দেয় না বরং রমজান আমাদেরকে শিক্ষা দেয় অন্যান্য মানুষদের প্রতি দয়া সহমর্মিতা সহানুভূতি সহ যে সমস্ত ভালো বিষয়গুলো রয়েছে এগুলোই আমাদেরকে রমাদানুল মুবারক শিক্ষা দেয় অতএব এই রমাদানুল মুবারক মাসকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই যেন আমাদের অধীনস্থদের প্রতি আমাদের কর্মচারীদের প্রতি আমাদের অন্যান্য ভাইদের প্রতি আমরা যেন সর্বদিক থেকে চাপ কমিয়ে দিই আমরা যেন তাদেরকে বন্দিগি করার একটি সুযোগ আমরা যেন করে দিই আমরা যেন তাদেরকে আল্লা সবহানা হু খুশি করার যে মাধ্যম রোজা রাখা সহ নেক কাজগুলো আরও যেন বেশি তারা করতে পারে সেই ব্যবস্থা যেন আমরা করে দেই আমরা যেন এমন চাপ প্রয়োগ তাদের উপরে করে না দেই যার দরুন সে সলাতত তারই আদায় করতে কষ্ট হয় রমাজানের রোজা রাখতে তার অনেক বেশি কষ্ট হয় যদি এমন হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে আসামি হতে হবে আল্লাহর কাছে সহিবখারির মধ্যে এসেছে রাসুলের করিম আলাইহি আসাল্লামের দান সংক্রান্ত একটি হাদিস রাসুল করিম আলাইহি আসসালাম যখনই রমাদানুল মুবারকের এই মাস পেতেন তখন তিনি অনেক বেশি পরিমাণে তিনি দান সদাকা করা শুরু করে দিতেন এমনকি রামদের মধ্যে তিনি প্রতিযোগিতা লাগিয়ে দিতেন যে অনেক বেশি পরিমাণে দান করতে হবে এই রমজানুল মুবারক মাসে কারণ অন্যান্য সময় একজন মানুষ দান করলে যে পরিমাণ সোয়া পেয়ে থাকে তার চাইতে অনেক বেশি গুণে মর্তব্য এবং মর্যাদা আল্লাতালা দিয়ে থাকেন অতএব শুধুমাত্র জাকাত ফেতরাই গুনে গুনে আমাদেরকে হিসেব করে করে দান করা নয় বরং এমনিতেও আমাদের যাদের উপরে জাকাত আবশ্যক নয় যাদের উপরে ফেতরা আবশ্যক নয় আমরাও সেই সাথে সাথে যেন বেশি বেশি পরিমাণে দান শতা করতে পারি যাদের উপরে ফেতরা এবং জাকাত আবশ্যক ওই ফেতরা এবং জাকাতের টাকা ছাড়াও ভিন্নভাবে যেন আমরা আরও বেশি বেশি পরিমাণে দান করতে পারি আমাদের সমাজে যারা অসহায় যারা দুর্বল যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকেও যেন আমাদের আনন্দের সাথে আমাদের ঈদের সাথে তাদেরকে পরিপূর্ণভাবে সম্পৃক্ত করতে পারি সেই ব্যবস্থা তাদের উপরে করা দর্শক আল্লা সুবু হানাহুয়াতালার কাছে আমাদেরকে যেতে হলে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে হলে অবশ্যই পরোপকার ছাড়া অন্যের উপকার করা ছাড়া অন্যের উপরে দয়া করা ছাড়া কখনোই একজন মানুষ অনেক বড় হতে পারে না আমরা আউলিয়া ক্রামদের জীবনী খুললে দেখি তারা অনেক বড় হয়েছেন তবে মানুষের প্রতি দয়া করেছেন মানুষের প্রতি সহানুভূতি তারা করেছেন এবং সহমর্মী হওয়ার কারণেই আল্লাহ সবু হানাহুয়া তালার কাছে অনেক বড় একটি মাকাম তারা অর্জন করতে পেরেছেন এমন মাকাম তারা অর্জন করতে পেরেছেন আল্লাহ সবু হানাহুয়া তালার কাছে তারা অনেক বেশি প্রিয় পাত্র হয়ে গিয়েছেন হাদিস শরীফের মধ্যে আছে রাসুল করিম আলাইহি আসাল্লাম বলেছেন যারাই আল্লাহর প্রিয় হয়ে যাবে আল্লা সুবুহানাহুয়া তালা তাদের হয়ে যান তাদের হাত আল্লা সুবুহানাহুয়া তালার কুদরতি হাত হয়ে যায় তাদের মুখ তাদের পা সব কিছুই আল্লাহ তালার কুদরতিতে পরিণত হয়ে যায় ফলে একজন মানুষ আল্লাহর কাছে যখন যা চাইতে থাকেন আল্লাহ তখন তাকে তা দিতে প্রস্তুত হয়ে যান এজন্য আমাদেরকেও সেভাবে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করিয়ে নেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে এই সহানুভূতির মাসে এই সহমর্মিতার মাসে আমরা যেন পরিপূর্ণভাবে এই কাজগুলো করে আল্লাহর প্রিয় বান্ধা হতে পারি আল্লাহর কাছে আমাদেরকে পরিপূর্ণভাবে একজন আসামি থেকে মুক্ত হয়ে যেন জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ কাছে প্রমাণ করতে পারি আল্লাহ সব হানা তালা সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন কবুল করুন আমিন ওয়া আনিল আওয়ানা আনিলাম আলমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতু ধন্যবাদ মহতারাম আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কোরআন ও সন্ন্যাস দৃষ্টিকোণ থেকে মাহে রমজান সহানুভূতির মাস শীর্ষক আলোচনাটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এ অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ হযরত মাওলানা মুবারকুল করিম আল বারাকাতি সাহেবের কাছ থেকে মাহে রমজান সহানুভূতির মাস শীর্ষক আলোচনাটি শুনলাম যেমনি ভাবে মহান আল্লাহ সোহানহ তালা আমাদেরকে কল্যাণময় বরকতপূর্ণ মাস হিসাবে রমজানকে দান করেছেন আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতি সহযোগিতা সহমর্মিতার হাত যেন বাড়িয়ে দিই এবং এই মাসের পরিপূর্ণ বরকত যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক মহান আল্লাহর কাছে আমরা চাইব দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন এখনি দোয়া ও মুনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক আসুন আমরা মুনাজাতের পূর্বে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদ সালাম পেশ করে নেই আল্লাহ সাল্লি আলা সাইয়idina ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবীবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা আমীন ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. ونجنا من الهم والغم والكرب العظيم. إلهي ما عصيتك باختياري ولكن تصريف الزمان عجيب. إلهي نجنا من كل ضيق بجاه المصطفى. فمولى الجميع رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مِهِرْبَانِي كرتوميا ودر حدو كان قبول منزل كرو রাবুল্লাহ আলামিন এই রমদানুল মুবারক এই বরকতপূর্ণ মাসে রব্লা আলমিন আমরা তোমার কাছে হাত উত্তোলন করেছি মেহরবানি করে আমাদের হাতগুলো তুমি ও মঞ্জুর করে নাও রবুল্লাহ আলামিন যে রোজাগুলো আমাদের থেকে অতিবাহিত হয়ে চলে গিয়েছে জানি না কতটুকুন হক আদায় করে আমরা রোজাগুলো রাখতে পেরেছি শাহরির হক ইফতারির হক তারা নামাজের হক সহ সবগুলো হক আমরা কতটুকু করতে পেরেছি জানি না মাওলা মেহরবানি করে সমস্ত অপরাধগুলো তুমি মাফ করে দিয়ে আমাদের আমুলগুলো ও মঞ্জুর করো রাবুল্লাহ আলমিন বাকি রোজাগুলো বাকি তারাভি শেহরি সহ সমস্ত আমলগুলো যেন আমরা আরো বেশি বেশি পরিমানে করতে পারি নিপুণভাবে করতে পারি অপরাধ মুক্ত হয়ে যেন করতে পারি তুমি যেভাবে খুশি যেভাবে রাজি যেভাবে তুমি চাও সেভাবে যেন আমরা করতে পারি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন মেহরবানি করে তাম জিন্দগির সমস্ত গুনা তুমি মাফ করে দাও এই সাহায্য সহানুভূতির এই মাসে আমাদেরকে আরও বেশি বেশি উদার হওয়ার তৌফিক দিয়ে দাও আমাদের প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেক মণি প্রত্যেক মালিকদেরকে আরও বেশি সহমর্মী হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলমিন আমরা যেন আমাদের অধীনস্থদের প্রতি আরও বেশি দয়া দেখাতে পারি আরও বেশি দয়াবান হতে পারি সেই তৌফিক তুমি আমাদের দিয়ে দাও রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের প্রত্যেককে তুমি কবুল করো আমাদের সহরি আমাদের তারাবী আমাদের কিয়ামুল আমাদের রোজা সহ সমস্ত নেক কাজগুলো যেন যথাযথভাবে করতে পারি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আমাদের মুনাজাতের সাথে যারা শরিক হয়েছেন যে যেখান থেকে আমাদের সাথে আমিন আমিন বলছেন প্রত্যেকের আমিনগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও বিফদলি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য